أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ঘরে গজব নাজিল হয়। নাউযু বিল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু রহমতের ফেরেশতা যাতায়াত করে, প্রত্যেক মুসলমানের ঘরেই। আর যে ঘরে রহমতের ফেরেশতা আসে না, তাহলে তার বিপরীত গজবের ফেরেশতা আসে। আর গজবের ফেরেশতা কেন আসে সে বিষয়টি আজকে আপনাকে জানিয়ে দেব। আর গজবের ফেরেশতা যখন আসে, তখনই কিন্তু ওই ঘরে অশান্তি শুরু হয়ে যায়, অভাব অনটন লেগে যায়, তখন কিন্তু ওই ঘরে আর শান্তি থাকে না। তো প্রিয় দর্শক, কি সেই বিষয়, কি সেই কারণ যে কারণে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না? তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে চারটি কাজ করলে, যদি আপনি এই চারটি কাজ করেন, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করবে না। সেটি হচ্ছে কি, এক নাম্বার, যে ঘরে কুকুর বা জীবজন্তুর কোনো ছবি থাকে। আপনি যদি আপনার ঘরে যদি কোনো কুকুর বা কোনো পশু বা কোনো প্রাণী, এক কথা যার জীবন আছে, এমন কোনো ছবি যদি আপনি টাঙিয়ে রাখেন, আপনার ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দুই নাম্বার, যে ঘরে পেশাব বা পায়খানা জমা অবস্থায় রাখা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঘরের মধ্যে পেশাব বা পায়খানা আবদ্ধ অবস্থায় রেখো না, কারণ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভুলটি করে ফেলি। বাচ্চা বা ছোট ছোট বাচ্চা যে সমস্ত ঘরে আছে, আমরা এইভাবে বিভিন্ন পটে বা বিভিন্ন জায়গায় আমরা পেশাব জমা করে রাখি। এটি আপনারা কখনোই করবেন না। এটি যদি আপনারা করেন, আপনাদের ঘরে রহমতের ফেরেশতা আসবে না, মানে হচ্ছে আপনাদের ঘরে গজবের ফেরেশতা আসবে, আপনাদের ঘরে কিন্তু অশান্তি বিরাজ করবে, কখনোই শান্তি আসবে না। তিন নাম্বার, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। হযরত সুয়াইদ ইবনে গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, অর্থাৎ গান বাজনার কোনো সামগ্রী আপনার ঘরে থাকে, তাহলে ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা আসে না। নাউযুবিল্লাহ। তো যারা গান বাজনা করেন, তারা আজকে থেকে সাবধান হয়ে যান। আপনার ঘরে ওই গান বাজনার ওই সমস্ত আপনার হারমোনিয়াম, ঢোল, তবলা, গিটার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় যদি আপনার ঘরে থাকে, আপনার ঘরে কিন্তু কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। চার নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে ঘণ্টি, অর্থাৎ হিন্দুদের মন্দিরে যে ঘণ্টি বাজানো হয়, সেই ঘণ্টি। এই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে ঘণ্টা থাকে বা ঘণ্টি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এবং ওই জামাতের সঙ্গেও থাকে না যে জামাতের সঙ্গে ঘণ্টি থাকে। নাউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, এই চারটি বিষয় থেকে আপনারা কি বুঝলেন? হয়তোবা বিষয়টি অনেকে অনেক ভালোভাবে নিবে, হয়তোবা বিষয়টি অনেক খারাপভাবে নিবে। যাই হোক, আপনাদের প্রত্যেকটা বিষয়ে আমি হাদিসের রেফারেন্স সহকারে দিয়ে দিলাম। এই সমস্ত বিষয় যারা করেন, তারা আজকের থেকে সাবধান হয়ে যান, তারা এই সমস্ত বিষয় এড়িয়ে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, এবং আপনার ঘরে আল্লাহ পাক অনেক অনেক বেশি রহমত নাজিল করবেন, আপনার ঘরে অনেক সুখ শান্তি থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, অন্য মুসলিম ভাই বোনদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন। এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।